ছোটবেলায় সবাই হোলি যেভাবে খেলতো, উফ কি মজা হচ্ছে আজ হোলি। যাই হোলি খেলতে যাই, সবাই মনে হচ্ছে হোলি খেলা শুরু করে দিয়েছে। মা বলছি আমি হোলি খেলতে যাচ্ছি। এই তুই ওই সাদা জামাটা পরে কেন হোলি খেলতে যাচ্ছিস? সাদা জামায় রং লাগে কি উঠবে? আর পুরনো কালো ওই যে ছেঁড়া জামাটা আছে ওটা আমি বের করে দিচ্ছি, ওটা পর। ওতে যদি রংও লাগে ওটা ফেলে দেওয়া হবে। শোন একটা কথা বলি, হোলি খেলতে যাওয়ার আগে ওই দেখ আলমারির সামনে একটা বড় নীল লাগা আছে, ভালো করে মুখে ঘষে লাগিয়ে নে, তাহলে বেশি আর মুখে রং ধরবে না, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে। আর শোন চুল খেলিয়ে কি হোলি খেলতে যাচ্ছিস? চুলটা ভালো করে টাইট করে বেনুনি করে নে। একটা কথা শোন, বড়দের প্রত্যেকের পায়ে আবির দিয়ে প্রণাম করবি, আর তোর বাবা জিলিপি এনেছে, প্রত্যেককে জিলিপি দিবি, বুঝলি? ওই তোরা আমাকে ছেড়েই হোলি খেলা শুরু করে দিয়েছিস। না না, এদের দেখছি কত দূরে যায় রংটা। চল চল হোলি খেলি। এই পিচকারি দিয়ে আর বেলুন দিয়ে রাস্তা থেকে যে যে যাবে সবাইকে এইরকম করে মারবে। হ্যাঁ এবার দেখো বড় হওয়ার পর বেশিরভাগ সবাই যা করে, যাই এই সাদা শাড়িটা সুন্দরভাবে পরি আর খুব সুন্দর করে সাজতে হবে আজ। হোলিতে সাদা বা হলুদ রঙের ড্রেস বা শাড়ি পরলে একটা আলাদাই সুন্দর লাগে। এবার কয়েকটা ফটো তুলে দিবি, আমি এফবি তে পোস্ট করবো, যেন সুন্দর হয়, বুঝলি? সুন্দর। শোন শোন শোন, আঁচলটাকে এইভাবে ধর। ওই শোন না, বলছি আমি একটা ডান্স করছি, বসন্ত এসে গেছে, আর তুই সেটা রিলস বানিয়ে দিবি, ইনস্টাগ্রামে পোস্ট করব। সুন্দর করে কিন্তু বানিয়ে দিবি, ঠিক আছে? এই শোন না, বলছি ইউটিউবে একটা ডান্স পোস্ট করবো, একটু ডান্সটা করছি, তুই ভিডিওটা বানিয়ে দে। ধুর কি ফটো তুলে দিয়েছিস, ফটোটায় মুখটা কেমন বেঁকে আছে, ধুর ভাল লাগছে না, আর একটা তুলে দে না।
দূর বাইরে সবার সঙ্গে হোলি খেলতে যেতে ইচ্ছে করছে না। হোলি খেলতে গেলেই সবাই গাদা গাদা রং মাখিয়ে দেবে। এর থেকে নিজেই নিজের গালে হালকা করে রং মাখিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিই, তারপর এই ফটোগুলো হ্যাশট্যাগ হোলি বলে FB, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চারিদিকে পোস্ট করে দেব। এই তো আমার অনেক ভালো ভালো ফটো তোলা হয়ে গেছে, এবার রংটা ধুয়ে ফটোগুলো পোস্ট করে দিই। তো দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বড় হওয়ার পর তোমরা কিভাবে হোলি খেলো সেটা আগে কমেন্ট করে জানাও, তারপর যাও। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো।